আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউরোপ বাইপাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সম্মুখে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, গ্রিস থেকে কীভাবে অন্যান্য দেশে যাওয়া যায়, সেই বিষয়টি নিয়ে ডিসকাস করতে, অর্থাৎ সেই বিষয় নিয়ে আপনারা জানতে চান। তো সেই বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের নিকট একটি ছোট্ট অনুরোধ, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। অর্থাৎ গ্রিস থেকে আপনি যদি ফ্রান্স, ইটালি, স্পেন, পর্তুগাল বা ইউরোপের সেঞ্জেনভুক্ত যে যেসব দেশ রয়েছে, অর্থাৎ যে কয়েকটি দেশ টপ র্যাঙ্কের যে কয়েকটি কান্ট্রি রয়েছে, সেই দেশগুলোতে যদি আপনি যেতে চান, বাই রুটে যেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে দালালের দ্বারস্থ হতে হবে, অর্থাৎ দালাল অবশ্যই ধরতে হবে। তো দালাল ধরার পরে আপনাকে ওরা যে তিনটি ওয়েতে পাঠাবে, অর্থাৎ দালালেরা গ্রিস থেকে এই তিনটা ওয়েতেই মানুষ পাঠায় বিভিন্ন সেঞ্জেনের অন্যান্য দেশে। সেগুলো হচ্ছে যে নাম্বার ওয়ানে যেটা, সেটা হচ্ছে বিমানে করে ওরা পাঠাতে পারে। আর দ্বিতীয়তে যেটা, সেটা হচ্ছে বাসে করে বা ট্যাক্সিতে করে। তৃতীয় যে পথটা, সেটা হচ্ছে সমুদ্র পথে। তো আমি আপনাদেরকে আপনাদের সাথে বলে নিচ্ছি যে তৃতীয় যে পথটা বললাম, যে সমুদ্র পথে যে পথটা, সেটা ভয়ঙ্কর রিস্কের ব্যাপার। আর সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ওই অপশনটা চুজ না করাটাই বেস্ট। আর প্রথমত ট্রাই করে নেবেন, যদি আপনার কাছে টাকা থাকে, অর্থাৎ 4 থেকে 4.5 লক্ষ টাকা এক্ষেত্রে আপনার খরচ পড়তে পারে, তো সেক্ষেত্রে আমি বলবো যে এটাই হবে সবচেয়ে বেস্ট। যদি আপনি মানে ইউরোপের উন্নত দেশে যেতে চান, অর্থাৎ যেমন ফ্রান্স, ইটালি বা স্পেন, এরকম দেশে যদি আপনি যেতে চান, তাহলে অবশ্যই আপনি প্রথমে ট্রাই করবেন যে বিমানে করে যাওয়ার। অর্থাৎ আপনি যদি গ্রিস থেকে বিমানে করে অন্য দেশে চলে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে প্রথমেই আপনাকে বাংলাদেশে যে পাসপোর্টটা, সেই পাসপোর্টটা রাখতে হবে। ওই পাসপোর্টের সাথে ম্যাচ করে ওরা অন্য একজন মানুষের, অর্থাৎ আপনার ফেসের সাথে ম্যাচ করে এমন একজন মানুষের পাসপোর্ট দিয়ে আপনাকে ওরা ওই দেশটাতে পাঠাবে। সেক্ষেত্রে আমি বলে নেবো যে অবশ্যই অবশ্যই আপনার বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। আর বাংলাদেশি পাসপোর্ট থাকলে এই কাজটা করা খুব সহজ। আর যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে, তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে পাসপোর্ট বানিয়ে নিতে হবে। আর দ্বিতীয় যে ওয়েটা রয়েছে, সেটা হচ্ছে বাসে করে। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে গ্রিস থেকে আপনি হাঙ্গেরি বর্ডার ক্রস করলেন। ক্রস করার পর হাঙ্গেরি চলে যাওয়ার পরেই আপনি হাঙ্গেরি থেকে বাসে বা ট্যাক্সিতে করে আপনি চলে যেতে পারবেন অন্যান্য যে হাঙ্গেরির সাথে যেসব বর্ডার রয়েছে, অর্থাৎ যেসব দেশ রয়েছে যেমন অস্ট্রিয়া, এসব দেশের বর্ডার এলাকায় গিয়ে আপনি চাইলে, অথবা ট্যাক্সি রিজার্ভ করে আপনি চাইলে বাড়া চালিত ট্যাক্সিতে করেও আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না, কেননা এখানে কোনো ধরনের বর্ডারে যে ব্যারিয়ার থাকার কথা, সেসব ব্যারিয়ার থাকে না। তো আপনি খুব ইজিলি এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারবেন। আর এভাবেই আপনি, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিতে যদি আপনি ফ্রান্স, স্পেন, ইটালি বা অন্যান্য দেশে যেতে চান, ইউরোপের সেঞ্জেনভুক্ত অন্যান্য দেশে যেতে চান, তাহলে দ্বিতীয় ওয়েটাতে এভাবেই আপনাকে কিন্তু বর্ডার ক্রসিং করতে হবে, অর্থাৎ ট্যাক্সিতে করে বা বাসে করে বর্ডার ক্রসিং করতে হবে যদি আপনি দ্বিতীয় ওয়েটাতে যেতে চান। আর তৃতীয় যে ওয়েটা, সেটা হচ্ছে সমুদ্রপথ। সমুদ্রপথটার ভয়ানক রিস্কের ব্যাপার, যারা খুব বেশি রিস্ক নিতে ভয় পান না, শুধু তাদের জন্যই এটা। তো এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে দালালরা বিভিন্ন বোর্ডে করে গ্রিস থেকে যে ভূমধ্য সাগরটা রয়েছে, ওই সাগরটা পাড়ি দেওয়ানোর পরে আপনাকে প্রথমত আপনাকে ইটালিতে নিবে, অর্থাৎ গ্রিস থেকে আপনাকে ইটালিতে বুটে করে নিবে। এবং বুটে করে নেওয়ার পর ইটালি থেকে আপনি যে দেশে যেতে চান, যদি ইটালিতে থাকতে চান তাহলে অবশ্যই ইটালিতে রাখবে, আর যদি আপনি চান অন্যান্য দেশে যেতে, তাহলে এক্ষেত্রে আপনাকে ইটালি থেকে বাসে করে বা ট্যাক্সিতে করে এক দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেবে। সো সেক্ষেত্রে কোনো ঝামেলার সম্মুখীন হতে হয় না, অর্থাৎ ইটালিতে পৌঁছার পর কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না, আর ইটালিতে পৌঁছার আগ পর্যন্ত আপনাকে অবশ্যই অবশ্যই বুটে যেতে হবে। সো আমি মনে করি যে তৃতীয় যে ওয়েটা, সেটা সবচেয়ে বেশি রিস্কি। তাই আপনারা যেটা আপনাদের জন্য যেটা বেটার মনে হবে, অর্থাৎ আমার এই ডিসকাশন থেকে আপনাদের যেটা সবচেয়ে প্রপার মনে হবে, অর্থাৎ আপনাদের সাথে যাবে, সেই বিষয়টাই চুজ করুন। এবং সবশেষে যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে, অনেকে আবার ভাবতে পারেন যে ভাই আমি এরকম দালাল পাবো কোথায়। তো তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা বাংলাদেশি যেসব ভাইয়েরা রয়েছে গ্রিসে, তাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাদেরকে বলে দেবে যে কোথায় এসব দালালদের পাওয়া যায় এবং এসব দালালরা কোথায় থেকে কাজ করে এবং কীভাবে কী করতে হয়, তা আপনাদেরকে তারাই বলে দেবে। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের